নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যে সমস্ত পরীক্ষায় বিজ্ঞান থেকে কোশ্চেন আসে, তা সেই সমস্ত কোশ্চেন যে পরীক্ষাগুলোতে আসে, তা সেই সমস্ত কোশ্চেনের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব। যে প্রশ্নগুলো বাদ দিয়ে কিন্তু বিজ্ঞানের কোশ্চেন সম্পূর্ণ হয় না। তা আপনারা 201 থেকে আমরা আলোচনা করছি, এর আগের যদি কোশ্চেনগুলো আপনাদের দেখতে হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। চ্যানেলের প্লেলিস্টে পরপর আমাদের ভিডিও দেওয়া আছে। তা কীরকম বিষয়টা, তা চ্যানেলের প্লেলিস্টে যারা যেতে পারছেন না বা কীভাবে যাবেন সেটা জিজ্ঞেস করছেন, তাদের বলবো আপনারা ইউটিউবে যেখানে একটা সার্চ বক্স থাকে, সেই সার্চ বক্সে মানে যেখানে লিখে আপনারা ভিডিও সার্চ করেন, সেখানে লিখুন এডু টিচার, EDUTEACHER, ঠিক আছে? কোনো স্পেস দেবেন না, এন্টার দিন। তারপরে দেখবেন আমাদের চ্যানেলের লোগো চলে এসেছে পেন্সিল দেওয়া, ঠিক আছে? সেই লোগোর মধ্যে ক্লিক করুন এবং তারপরে আপনাদের সামনে একটা স্ক্রিন আসবে যেখানে লেখা থাকবে হোম, তারপরে ভিডিও, তারপরে প্লেলিস্ট, ঠিক আছে? তা সেইখান থেকে আপনারা প্লেলিস্ট সিলেক্ট করে আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিও সেটা দেখে নেন। আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করেছি, আমরা রেগুলার 5টা ভিডিও আপলোড করি। আমরা লাইভ ক্লাসে আসি সকাল 8টা থেকে, সকাল 8টায় ম্যাথের ক্লাস হয় যেটা টেটের ম্যাথ, তারপরে আমরা 9টায় ক্লাস করি, সিডিপির ক্লাস হয় যেটা শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব টেটের, তারপরে আমরা সকাল 10টায় ক্লাস করি যেটা ইংরেজি পেডাগগির হয়, এবং এছাড়াও দুটো অফলাইন ভিডিও বা প্রি রেকর্ডেড ভিডিও আপনাদের কাছে যায়। সেটা হচ্ছে যারা আপার প্রাইমারিতে ম্যাথ অ্যান্ড সায়েন্স সিলেক্ট করেছেন তা তাদের ভিডিও যায় 9টার সময়, এবং যারা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট সিলেক্ট করেছেন তাদের ভিডিও যায় 10টার সময়। তা এই 5টা ভিডিও আপনারা রেগুলার পাবেন আমাদের চ্যানেলে। আর এরকম কোনো চ্যানেল মনে হয় না আপনারা এর আগে পেয়েছেন বা এর আগে দেখেছেন ইউটিউবে যেখানে এত ডিটেলভাবে আপনাদের জিনিসপত্রগুলো শেখায়। তো আপনাদের এই ভিডিওগুলো ফলো করলে মনে হয় না আপনাদের কোনো আলাদা করে টিউশন নেওয়ার প্রয়োজন আছে, কেন প্রতি মাসে আমরা 150টা করে ভিডিও আপনাদের দিই যেখানে আপনাদের কোনো অসুবিধাই থাকে না আমাদের সাথে এই কোশ্চেনগুলো করে নেওয়ার। তো চলুন আমরা যে প্রসেসে করবো সেই প্রসেসটা দেখাই। তা আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন, এবং সেই খাতা পেনে আপনারা কী করবেন সেই প্রসেসটা আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিই। তা প্রথমে হচ্ছে আপনারা যে কোশ্চেনগুলোর সঠিক উত্তর হবে সেটাই রাইট মার্ক্স, এবং যেটাই ভুল হবে সেটাই ক্রস মার্ক্স। সৎভাবে করবেন, আমরা 50টা প্রশ্ন আলোচনা করব, আর 50টা প্রশ্নে কে কত মার্ক্স পেলেন সেটা আমাদের পোস্ট করবেন। যার মার্ক্স 60% অ্যান্ড অ্যাবাভ তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে, কিন্তু আপনাদের পারফরমেন্সটা যদি সঠিক রাখতে হয় তাহলে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনারা ফলো করেন, যেখানে আপনারা ডেইলি বেসিসে রিয়েল টাইম ভিডিওতে যে কোশ্চেনগুলো দেওয়া হয় সেই কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং যাদের পার্সেন্টেজ 60%-এর নিচে, তা তাদের বলবো আপনারা প্লেলিস্টে যান, প্লেলিস্টে দেখুন প্রচুর ভিডিও দেওয়া আছে, তা সেখান থেকে আপনারা কাঙ্ক্ষিত ভিডিও দেখে নেন, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা শুরু করব, আপনারা জাস্ট একটু আমার সাথে কোঅপারেট করবেন। তা আলোচনা শুরু করছি 201 নম্বর প্রশ্ন থেকে। তা প্রথম প্রশ্ন, ক্যালকুলাসের জনক কাকে বলা হয়? অপশান এ আইজ্যাক নিউটন, অপশান বি ইউক্লিড, অপশান সি কোপারনিকাস, এবং অপশান ডি হচ্ছে মেন্ডেলিফ। 201 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইউক্লিড। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 202, পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার? এটা আপনাদের ছিল গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা যারা হোমটাক্সের প্রশ্ন সলভ করেছেন তাদের সাধুবাদ জানাই, এবং যারা সলভ করেনি তাদের জন্য আমরা আজকে এই হোমটাক্সের প্রশ্নটা সলভ করব। তাহলে অপশান এ আছে ওপেনহাইমার, অপশান বি রাদারফোর্ড, অপশান সি জন ডাল্টন, এবং অপশান ডি হচ্ছে প্র্যাঙ্ক। তাহলে পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার? এর সঠিক উত্তর হলো যারা বলছেন অপশান সি জন ডাল্টন, তাদের সবার উত্তর সঠিক। চলুন আমরা যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 203। বিদ্যুতের মূল হিসাবে ইলেকট্রন এককে কে প্রথম পরিচিতি করান? অপশান এ কার্লস সেগবান, অপশান বি মরিস ব্রগলি, অপশান সি জর্জ স্টোনি, এবং অপশান ডি উইলিয়াম রস। 203 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মরিস ব্রগলি। নেক্সট কোশ্চেন নাম্বার 204, কোন সুইডিশ রসায়নবিদ ও শিল্পপতি ডিনামাইট আবিষ্কার করেন? অপশান এ ইমানুয়েল সুইডেনবার্গ, অপশান বি অ্যালফ্রেড নোবেল, অপশান সি চার্লস গিয়ার, এবং অপশান ডি হচ্ছে আলোস রুকবেল্ট। তা আমরা এখানে দেখে নেব 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর। 204 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অ্যালফ্রেড নোবেল। নেক্সট কোশ্চেন নাম্বার 205,
বহুতল বাড়িতে ওঠানামা করার জন্য যে লিফট ব্যবহার করা হয় তার আবিষ্কর্তা কে? অপশান এ এলিসা ওটিস, অপশান বি কুস্তাভা আইফেল, অপশান সি জর্জ পুলম্যান এবং অপশান ডি জন বিয়ার্ড। 205 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এলিসা ওটিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 206, পৃথিবীর আবহাওয়া মণ্ডলের কোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শুষে নেয়? অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি ওজন এবং অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। 206 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অক্সিজেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 207, কে প্রথম টেলিস্কোপের সাহায্যে চাঁদ দর্শন করেন? অপশান এ গ্যালিলিও, অপশান বি কোপারনিকাস, অপশান সি হ্যারল্ড জেফিজ আর অপশান ডি হচ্ছে কেপলার। তাহলে 207 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কোপারনিকাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 208, এক্স রে কে আবিষ্কার করেন? অপশান এ ম্যাডাম কুরি, অপশান বি উইলহেম রজেন, অপশান সি ম্যাক্স প্র্যাঙ্ক আর অপশান ডি কার্ল স্পিয়ারসন। 208 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উইলহেম রজেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 209, কে প্রথম কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পারমাণবিক গঠনের ব্যাখ্যা করেন? অপশান এ রাদারফোর্ড, অপশান বি আর্নেস্ট লরেন্স, অপশান সি লিওনিস বোহল আর অপশান ডি হচ্ছে আর্থার কম্পটনস। 209 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নিলস বোহল্ড। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 210, সূর্যের আলোকচিত্র গ্রহণের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? অপশান এ স্পেকট্রোমিটার, অপশান বি স্পেকট্রোফটোমিটার, অপশান সি স্পেকট্রোহেলিওগ্রাফ আর অপশান ডি এসএলআর ক্যামেরা। তাহলে 210 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এসএলআর ক্যামেরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 211, বল পয়েন্ট পেন কে আবিষ্কার করেন? অপশান এ জেমস পেরি, অপশান বি ওয়াটারম্যান, অপশান সি জন মিসেল এবং অপশান ডি হচ্ছে নাজলো বিরো। 211 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জেমস পেরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 212, বিখ্যাত ভর শক্তি সমীকরণ ম্যাস এনার্জি ইভ্যালুয়েশন কে উদ্ভাবন করেছিলেন? অপশান এ আলবার্ট আইনস্টাইন, অপশান বি আইজ্যাক নিউটন, অপশান সি রবার্ট ব্রাউন আর অপশান ডি হচ্ছে ম্যাক্স বর্ন। 212 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আলবার্ট আইনস্টাইন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 213, কোয়ান্টাম তত্ত্বের জনক কে? অপশান এ আলবার্ট আইনস্টাইন, অপশান বি আইজ্যাক নিউটন, অপশান সি ম্যাক্স প্রাঙ্ক আর অপশান ডি সিভি রমন। 213 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ম্যাক্স প্রাঙ্ক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 214, এরোপ্লেনের আবিষ্কর্তা হলেন? অপশান এ রাইট ব্রাদার্স, অপশান বি কার্ল বেজ, অপশান সি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আর অপশান ডি হচ্ছে জেমস ওয়াট। 214 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাইট ব্রাদার্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 215, বোলোমিটার কিসের জন্য ব্যবহৃত হয়? অপশান এ সমুদ্রে জাহাজের অবস্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করবার জন্য, অপশান বি তাপ বিকিরণ মাপার জন্য, অপশান সি শব্দের তীব্রতা মাপার জন্য আর অপশান ডি জলের নিচে শব্দের দিক নির্ণয়ের জন্য। 215 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সমুদ্রে জাহাজের অবস্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 216, মহাকাশের আলোকচিত্র গ্রহণের জন্য উপযোগী টেলিস্কোপ কে প্রথম নির্মাণ করেন? অপশান এ লিউস রাদারফোর্ড, অপশান বি গ্যালিলিও, অপশান সি কেপলার, অপশান ডি জর্জ ইস্টম্যান। 216 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি কেপলার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 217, রেডিও কার্বন পদ্ধতির সাহায্যে প্রাচীন যুগের কোনো বস্তুর বয়স নির্ধারণের সমাধান কোন বিজ্ঞানী করেছিলেন? অপশান এ রবার্ট মুলিকেন, অপশান বি মেলভিন কেলভিন, অপশান সি উইলার্ড লিভি আর অপশান ডি মেরি কুরি। 217 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উইলার্ড লিভি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 218, বিদ্যুৎ যে প্রবাহশীল এই তত্ত্ব আবিষ্কারের কৃতিত্ব কোন বিজ্ঞানীর? অপশান এ ফ্যারাডে, অপশান বি স্টিফান গ্রে, অপশান সি টমাস এডিসন এবং অপশান ডি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। 218 নম্বর প্রশ্ন,
আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি স্টিফান গ্রে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 219, টেলিফোন আবিষ্কারের জন্য আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম সুপরিচিত, কিন্তু এই একই রকমের আবিষ্কারের দাবি নিয়ে কোন বিজ্ঞানী গ্রাহামের বিরুদ্ধে একটি বিখ্যাত মামলা শুরু করেন? অপশান এ থমাস এডিসন, অপশান বি এলিসা গ্রে, অপশান সি স্টিফেন গ্রে, আর অপশান ডি চার্লস উইলসন। 219 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্টিফেন গ্রে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 220, শক্তির নিত্যতা সূত্র ল অফ কনজারভেশন অফ এনার্জি কে উদ্ভাবন করেন? অপশান এ আইজ্যাক নিউটন, অপশান বি আইনস্টাইন, অপশান সি হারমান ডন হেমলয়েডজ, আর অপশান ডি হচ্ছে হেনরিচ হার্জ। তাহলে 220 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আইনস্টাইন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 221, ঔদ্ধস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক এর জনককে? অপশান এ গ্যালিলিও, অপশান বি আর্কিমিডিক্স, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি অ্যাভোগাড্রো। তাহলে 221 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আর্কিমিডিক্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 222, শক্তি এনার্জি এর মূল এসআই একক কি? অপশান এ জুল, অপশান বি নিউটন, অপশান সি কেলভিন এবং অপশান ডি হার্জ। 222 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 223, স্থিতিস্থাপকতা সূত্র ল অফ ইলাস্টিসিটি কে আবিষ্কার করেছিলেন? অপশান এ আইজ্যাক নিউটন, অপশান বি রবার্ট হুক, অপশান সি রবার্ট বয়েল, অপশান সি অ্যালফ্রেড রাবার। 223 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি রবার্ট হুক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 224, নিচের কোনটি মাপার এককের নাম ক্যান্ডেলা? অপশান এ চৌম্বকত্ব, অপশান বি আলোর তীব্রতা, অপশান সি দহন প্রক্রিয়ার হার, আর অপশান ডি হচ্ছে বিদ্যুতের রোধ। 224 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আলোর তীব্রতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 225, ভারতের প্রথম বৈজ্ঞানিক উপগ্রহের নামকরণ কার নামে হয়েছিল? অপশান এ আর্যভট্ট, অপশান বি ভাস্কর, অপশান সি বিক্রম সারাভাই, আর অপশান ডি এপিজে আব্দুল কালাম। 225 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আর্যভট্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 226, কোন আবিষ্কারের জন্য অ্যালেস্ট্রন ভোল্টা বিখ্যাত হয়ে আছেন? অপশান এ ইলেকট্রিক বাল্ব, অপশান বি টেলিফোন, অপশান সি ক্যামেরা, অপশান ডি ব্যাটারি। 226 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ব্যাটারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 227, PSLV এর পুরো অর্থ কি? অপশান এ পাবলিক সোলার লঞ্চ ভেহিকেল, অপশান বি পারমানেন্ট সোলার লঞ্চ ভেহিকেল, অপশান সি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, এবং অপশান ডি প্রাইমারি সোর্সেস অফ লেটেন্সি ভেরিয়েশন। 227 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 228, এক প্রকার উপপারমাণবিক কণাকে কোন বিজ্ঞানী কোয়ার্ক নামে অভিহিত করেন? সাব অ্যাটমিক পার্টিকলস, তা আমরা এখানে দেখে নিচ্ছি অপশান এ স্টিফেন হকিংস, অপশান বি মনি সান্যাল, অপশান সি মারে গেলম্যান, এবং অপশান ডি হচ্ছে জুলিয়ান সুইঙ্গার। 228 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জুলিয়ান সুইঙ্গার। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 229, অ্যানিমোমিটার কি পরিমাপ করার যন্ত্র? অপশান এ উচ্চতা, অপশান বি ত্বরণ, অপশান সি বিদ্যুৎ প্রবাহ, এবং অপশান ডি হচ্ছে বায়ুপ্রবাহের গতি। 229 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উচ্চতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 230, নিচের কোনটি মাপার যন্ত্র পার্সেক একক ব্যবহার করা হয়? অপশান এ মহাজাগতিক দূরত্ব, অপশান বি তেজস্ক্রিয়তা, অপশান সি সেকেন্ডের হিসেবে সময়, এবং অপশান ডি সৌরশক্তি। 230 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মহাজাগতিক দূরত্ব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 231, এরোপ্লেন কবে আবিষ্কৃত হয়েছিল? অপশান এ 1895, অপশান বি 1899, অপশান সি 1903, এবং অপশান ডি 1910। 231 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 1903। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 232, সর্বপ্রথম কে অটোমোবাইল নির্মাণ করেন?
অপশান এ হেনরি ফোর্ড, অপশান বি রুটফেড ডিজেল, অপশান সি রবার্ট গোদার্ড এবং অপশান ডি হচ্ছে কার্ল বেন্স। 232 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কার্ল বেন্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 233, নিউটন নিচের কোনটির একক? অপশান এ সরণ, অপশান বি ত্বরণ, অপশান সি গতিবেগ এবং অপশান ডি বল। 233 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 234, একটি সীসা নির্মিত বল বাতাসের চেয়ে জলের মধ্য দিয়ে অপেক্ষাকৃত ধীর গতিতে নিচে নামে, কারণ অপশান এ জি এর মান জলে অপেক্ষাকৃত কম, অপশান বি জলের ঘনত্বের চেয়ে বাতাসের ঘনত্ব অপেক্ষাকৃত কম, অপশান সি জলে শান্ত বল বা ভিকোসিয়াস ফোর্স বর্তমান, আর অপশান ডি হচ্ছে জলের পৃষ্ঠটান আছে। আমরা দেখে নেব 234 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ জি এর মান জলে অপেক্ষাকৃত কম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 235, বাড়িতে সাধারণত যে ইলেকট্রিক ওয়্যারিং করা হয় সেটা মূলত অপশান এ প্যারালাল কানেকশন, অপশান বি সিরিজ কানেকশন, অপশান সি প্যারালেল ও সিরিজ উভয় প্রকারের মিলিত কানেকশন এবং অপশান ডি ওপরের কোনোটি নয়। 235 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্যারালাল কানেকশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 236, টিভি রিমোট কন্ট্রোল সেটের নিচে কোনটির ব্যবহার হয়ে থাকে? অপশান এ আল্ট্রাসোনিক ওয়েভ, অপশান বি লাইট ওয়েভ, অপশান সি মাইক্রোওয়েভ এবং অপশান ডি হচ্ছে রেডিও ওয়েভ। 236 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মাইক্রোওয়েভ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 237, ইকোনমিক কুকার বা ইকোমিক কুকার কে আবিষ্কার করেন? অপশান এ প্রফুল্লচন্দ্র রায়, অপশান বি জগদীশচন্দ্র বসু, অপশান সি ইন্দুভূষণ মল্লিক এবং অপশান ডি হচ্ছে মেঘনাথ সাহা। 237 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইন্দুভূষণ মল্লিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 238, স্পিগমোম্যানোমিটার আসলে কি? অপশান এ তাপমাপক যন্ত্র, অপশান বি রক্তমাপক যন্ত্র, অপশান সি বায়ুর চাপমাপক যন্ত্র এবং অপশান ডি কোনোটি নয়। 238 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রক্তমাপক যন্ত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 239, নিচের কোনটির ক্ষেত্রে এসি বিদ্যুৎ ব্যবহার করা যাবে না? অপশান এ ইলেকট্রিক ট্রেন চালানো, অপশান বি নিয়ন বাতি, অপশান সি সিগন্যাল আলো এবং অপশান ডি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। 239 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইলেকট্রোপ্লেটিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 240, পাত্রে আবদ্ধ তরল পদার্থের যে কোনো অংশের ওপর প্রদত্ত চাপ সমস্ত দিকে সমভাবে বিস্তৃত হয়, কোন বিজ্ঞানী এই তথ্য আবিষ্কার করেছিলেন? অপশান এ আর্কিমিডিক্স, অপশান বি নিউটন, অপশান সি বয়েলস, অপশান ডি পাস্কেল। 240 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাস্কেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 241, শৈত্যিক বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিভাবে উৎপন্ন হয়? অপশান এ তাপ, অপশান বি রাসায়নিক বিক্রিয়া, অপশান সি ঘর্ষণ এবং অপশান ডি কোনোটি নয়। 241 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ঘর্ষণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 242, বরফ যখন গলে যায় তখন তার আয়তন? অপশান এ বেড়ে যায়, অপশান বি কমে যায়, অপশান সি প্রথমে কমে যায় পরে বেড়ে যায়, আর অপশান ডি একই থাকে। 242 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কমে যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 243, চাপের এসআই একক কি? অপশান এ জুল, অপশান বি পাস্কাল, অপশান সি ওয়াট এবং অপশান ডি কিলোগ্রাম। 243 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাস্কাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 244, ছিদ্রযুক্ত নল মৃত্তিকায় নিচের জল ওপর দিকে উঠে ও বাষ্পে পরিণত হয়, জলের উপরের দিকের ওঠার এই প্রক্রিয়া কি কারণে হয়? অপশান এ ক্যাপিলারিটি, অপশান বি সারফেস টেনশন, অপশান সি অসমোসিস, অপশান ডি কনভেকশন। 244 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্যাপিলারিটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 245, একটি চলমান বস্তুর গতিবেগ দ্বিগুণ করা হলে বস্তুর অপশান এ ভরবেগ বা মোমেন্টাম দ্বিগুণ হবে, অপশান বি ত্বরণ বা অ্যাক্সিলারেশন দ্বিগুণ হবে, অপশান সি গতীয় শক্তি বা কাইনেটিক এনার্জি দ্বিগুণ হবে এবং অপশান ডি শৈত্যিক শক্তি বা পোটেনশিয়াল এনার্জি দ্বিগুণ হবে। 245 নম্বর প্রশ্ন,
আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, ভরবেগ বা মোমেন্টাম দ্বিগুণ হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 246, তামার পরিবর্তে স্টিল দিয়ে স্প্রিং তৈরি করা হয় কারণ স্টিল তামার চেয়ে বেশি শক্ত। অপশান বি, তামার চেয়ে স্টিলের স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি বেশি। অপশান সি, সাধারণ তাপমাত্রায় বাতাসের সংযোগে স্টিলের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। আর অপশান ডি, তামার চেয়ে স্টিলের নমনীয়তা ও প্রসার্যতা বা ডেন্টিভিটি কম। 246 নম্বর প্রশ্ন, 246 নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তামার চেয়ে স্টিলের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বেশি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 247, এক টুকরো চক জলের পাত্রে ডোবালে জলে বুদবুদের সৃষ্টি হয়, ইহা কি প্রমাণ করে? অপশান এ, অসমোসিস প্রক্রিয়া। অপশান বি, ক্যাপিলারি প্রক্রিয়া। অপশান সি, রাসায়নিক প্রক্রিয়া। এবং অপশান ডি, কোহেশন প্রক্রিয়া। 247 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, ক্যাপিলারি প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 248, একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে, ইহা নিচের কোনটির উদাহরণ? অপশান এ, নিউটনের প্রথম গতিসূত্র। অপশান বি, নিউটনের তৃতীয় গতিসূত্র। অপশান সি, চার্লসের সূত্র। অপশান ডি, বয়েলের সূত্র। 248 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, নিউটনের তৃতীয় গতিসূত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 249, সেলসিয়াস এবং ফারেনহাইট থার্মোমিটার এই উভয় প্রকার থার্মোমিটারই একটি নির্দিষ্ট তাপমাত্রায় উভয়ের মান রিডিং সমান হয়, নিচে কোন তাপমাত্রায় এই সমান মান লক্ষ্য করা যায়? অপশান এ, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান বি, -180 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান সি, -40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং অপশান ডি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 249 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, -40 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, 250, ইলেকট্রিক সার্কিটে ফিউজ ব্যবহার করা হয়। অপশান এ, ইলেকট্রিক সার্কিটে শক্তিশালী করার জন্য। অপশান বি, এসি থেকে ডিসি পরিবর্তিত করার জন্য। অপশান সি, ডিসি থেকে এসিতে পরিবর্তিত করার জন্য। আর অপশান ডি, অত্যাধিক বিদ্যুৎ প্রবাহ থেকে সার্কিটকে বাঁচাবার জন্য। 250 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অত্যাধিক বিদ্যুৎ প্রবাহ থেকে সার্কিটকে বাঁচাবার জন্য। তো বন্ধুরা, আমরা 50টা প্রশ্নের উত্তর কিন্তু সলভ করে ফেলেছি। আপনারা সবাই সৎভাবে একে একে যেটা আপনাদের সঠিক উত্তর হয়েছে বা আপনাদের যা স্কোর হয়েছে, আপনারা আপনাদের মার্কসটা পোস্ট করবেন এবং নিজেরাই জাজ করুন আপনারা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছেন। এইবার আমরা চলে আসবো পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হলো কোশ্চেন অ্যান্সার পার্ট। তা কোশ্চেন অ্যান্সার পার্টে আমরা আপনাদের একটা হোমটাস্কের প্রশ্ন করব, আর আপনাদের আগামীকাল এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা আমরা দিয়ে দেবো। তা আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, জলে একটি বিশাল জাহাজ ভেসে থাকে কিন্তু ছোট্ট একটি স্টিলের ছুঁচ ডুবে যায়, কিসের জন্য? অপশান এ, ভিকোসিটি। অপশান বি, ঘনত্ব। অপশান সি, সারফেস টেনশন। এবং অপশান ডি, ওপরের কোনোটি নয়। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, জলে একটি বিশাল জাহাজ ভেসে থাকে কিন্তু ছোট্ট একটা স্টিলের ছুঁচ ডুবে যায়, কিসের জন্য? অপশান এ, ভিস্কোসিটি। অপশান বি, ঘনত্ব। অপশান সি, সারফেস টেনশন। এবং অপশান ডি, ওপরের কোনোটি নয়। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। তো চলুন এইবার আমরা চট করে আলোচনা করে নেব যে আজকে আমরা যে প্রশ্নগুলো করলাম তার মধ্যে অবশ্যই অনেকগুলো কোশ্চেন ছিল যেগুলো কিন্তু আপনাদের বিগত সালের যে সরকারি চাকরির পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলোতে এসছে, এবং আগামী দিনগুলোতে যেগুলো আসবে সেই সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আপনারা একটু কোঅপারেট করবেন, আমরা চট করে আমরা আজকে কী কী প্রশ্ন উত্তর শিখলাম সেগুলো যাতে মাথায় থাকে তার জন্য একবার একটু রিভাইজ করে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল, ক্যালকুলাসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ইউক্লিড। নেক্সট, পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার? সঠিক উত্তর জন ডাল্টন। নেক্সট, বিদ্যুতের মূল হিসেবে ইলেকট্রন এককে কে প্রথম পরিচিত করান? সঠিক উত্তর মরিস ব্রগলি। নেক্সট, কোন সুইডিশ রসায়নবিদ ও শিল্পপতি ডিনামাইট আবিষ্কার করেন? সঠিক উত্তর অ্যালফ্রেড নোবেল। নেক্সট, বহুতল বাড়িতে ওঠানামা করবার জন্য যে লিফট ব্যবহার করা হয় তার আবিষ্কর্তাকে? সঠিক উত্তর এলিসা ওটিস। নেক্সট, পৃথিবীর আবহাওয়ামণ্ডলে কোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগিনী রশ্মিকে শুষে নেয়? সঠিক উত্তর অক্সিজেন। নেক্সট, কে প্রথম টেলিস্কোপের সাহায্যে চাঁদ দর্শন করেন? সঠিক উত্তর কোপার্নিকাস। নেক্সট, এক্স রে কে আবিষ্কার করেন? সঠিক উত্তর উইলম্যান রঞ্জেন।
নেক্সট কোয়েশ্চেন, কে প্রথম কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পারমাণবিক গঠনের ব্যাখ্যা করেন? সঠিক উত্তর নিয়েলস বোর্স। নেক্সট, সূর্যের আলোকচিত্র গ্রহণের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর এসএলআর ক্যামেরা। নেক্সট, বল পয়েন্ট পেন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর জেমস পেরি। নেক্সট, বিখ্যাত ভর শক্তি সমীকরণ মাস এনার্জি ইভ্যালুয়েশন কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর আলবার্ট আইনস্টাইন। নেক্সট, কোয়ান্টাম তত্ত্বের জনককে? সঠিক উত্তর ম্যাক্স প্রাঙ্ক। নেক্সট, অ্যারোপ্লেনের আবিষ্কর্তা হলেন? সঠিক উত্তর রাইট ব্রাদার্স। নেক্সট, বোলোমিটার কিসের জন্য ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর সমুদ্রে জাহাজের অবস্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য। নেক্সট, মহাকাশের আলোকচিত্র গ্রহণের জন্য উপযোগী টেলিস্কোপ কে প্রথম নির্মাণ করেন? সঠিক উত্তর কেপলার। নেক্সট, রেডিও কার্বন পদ্ধতির সাহায্যে প্রাচীন যুগের কোন বস্তুর বয়স নির্ধারণের সমাধান কোন বিজ্ঞানী করেছিলেন? সঠিক উত্তর উইলার্ড লিভি। নেক্সট, বিদ্যুৎ যে প্রবাহশীল এই তত্ত্ব আবিষ্কারের কৃতিত্ব কোন বিজ্ঞানীর? সঠিক উত্তর স্টিফান গ্রে। নেক্সট, টেলিফোন আবিষ্কারের জন্য আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম সুপরিচিত, কিন্তু এই একই রকম আবিষ্কারের দাবি নিয়ে কোন বিজ্ঞানী গ্রাহামের বিরুদ্ধে একটি বিখ্যাত মামলা শুরু করেন? সঠিক উত্তর স্টিফেন গ্রে। নেক্সট, শক্তির নিত্যতা সূত্র ল অফ কনজারভেশন অফ এনার্জি কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর আইনস্টাইন। নেক্সট, ঔদ্যস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক এর জনককে? সঠিক উত্তর আর্কিমিডিক্স। নেক্সট, শক্তি এনার্জি এস এর মূল এসআই একক কি? সঠিক উত্তর জুল। নেক্সট, স্থিতিস্থাপকতা সূত্র ল অফ ইলাস্টিসিটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর রবার্ট হুক। নেক্সট, নিচের কোনটি মাপার এককের নাম ক্যান্ডেলা? সঠিক উত্তর আলোর তীব্রতা। নেক্সট, ভারতের প্রথম বৈজ্ঞানিক উপকরণের নামকরণ কার নামে করা হয়েছিল? সঠিক উত্তর আর্যভট্ট। নেক্সট, কোন আবিষ্কারের জন্য আলেসান্দ্রো ভোল্টা বিখ্যাত হয়ে আছেন? সঠিক উত্তর ব্যাটারি। নেক্সট, পিএসএলভি এর পুরো কথাটির অর্থ কি? সঠিক উত্তর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট, এক প্রকার উপপারমাণবিক কণাকে বা সাব অ্যাটমিক পার্টিকলস কোন বিজ্ঞানী কোয়ার্ক নামে নামাঙ্কিত করেন? এর সঠিক উত্তর হচ্ছে জুলিয়াস সুইঙ্গার। নেক্সট, অ্যানিমোমিটার বা অ্যানোমিটার কি পরিমাপ করার যন্ত্র? সঠিক উত্তর উচ্চতা। নেক্সট, নিচের কোনটি মাপার জন্য পার্সেক একক ব্যবহার করা হয়? সঠিক উত্তর মহাজাগতিক দূরত্ব। নেক্সট, এরোপ্লেন কবে আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর 1903 খ্রিস্টাব্দে। নেক্সট, সর্বপ্রথম কে অটোমোবাইল নির্মাণ করেন? সঠিক উত্তর কার্ল বেঞ্চ। নেক্সট, নিউটন নিচের কোনটির একক? সঠিক উত্তর বল। নেক্সট, একটি সীসা নির্মিত বল বাতাসের চেয়ে জলের মধ্যে দিয়ে অপেক্ষাকৃত ধীর গতিতে নিচে নামে, কারণ এর সঠিক উত্তর জি এর মান জলে অপেক্ষাকৃত কম। নেক্সট, বাড়িতে সাধারণত যে ইলেকট্রিক ওয়্যারিং করা হয় সেটা মূলত? সঠিক উত্তর প্যারালাল কানেকশন। নেক্সট, টিভি রিমোট কন্ট্রোল সেটে নিচের কোনটির ব্যবহার হয়ে থাকে? সঠিক উত্তর মাইক্রোওয়েভ। নেক্সট, ইকোনমিক কুকার কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর ইন্দুভূষণ মল্লিক। নেক্সট, স্পিগমোম্যানোমিটার আসলে কি? সঠিক উত্তর রক্তমাপক যন্ত্র। নেক্সট, নিচের কোনটির ক্ষেত্রে এসি বিদ্যুৎ ব্যবহার করা যায় না? সঠিক উত্তর ইলেকট্রোপ্লেটিং। নেক্সট, পাত্রে আবদ্ধ তরল পদার্থের যে কোনো অংশের ওপর প্রদত্ত চাপ সমস্ত দিকে সমভাবে বিস্তৃত হয় কোন বিজ্ঞানী এই তত্ত্ব আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর পাস্কেল। নেক্সট, শৈত্যিক বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিভাবে উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হচ্ছে ঘর্ষণ। নেক্সট, বরফ যখন গলে যায় তখন তার আয়তন সঠিক উত্তর কমে যায়। নেক্সট, চাপের এসআই একক কি? সঠিক উত্তর পাস্কেল। নেক্সট, ছিদ্রযুক্ত ঘনমৃত্তিকার নিচের জল উপরের দিকে উঠে ও বাষ্পে পরিণত হয়, জলের উপরের দিকে ওঠার এই প্রক্রিয়াটি কি কারণে হয়? সঠিক উত্তর ক্যাপিলারিটি। নেক্সট, একটি চলমান বস্তুর গতিবেগ দ্বিগুণ করা হলে বস্তুর ভরবেগ বা মোমেন্টাম দ্বিগুণ হবে। নেক্সট, তামার পরিবর্তে স্টিল দিয়ে স্প্রিং তৈরি করা হয়, কারণ এর সঠিক উত্তর তামার চেয়ে স্টিলের স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি বেশি। নেক্সট, এক টুকরো চক জলের পাত্রে ডোবালে জলে বুদবুদ সৃষ্টি হয়, ইহা কি প্রমাণ করে? সঠিক উত্তর ক্যাপিলারি প্রক্রিয়া। নেক্সট, একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে, ইহা নিচের কোনটির উদাহরণ? সঠিক উত্তর নিউটনের তৃতীয় গতিসূত্র, মানে এভরি অ্যাকশন অ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। নেক্সট কোয়েশ্চেন, সেলসিয়াস এবং ফারেনহাইট থার্মোমিটার এই উভয় প্রকার থার্মোমিটারেই একটি নির্দিষ্ট তাপমাত্রায় উভয়ের মান বা রিডিং সমান হয়, নিচের কোন তাপমাত্রা এই মান সমান লক্ষ্য করা যায়? সঠিক উত্তর -40°C। নেক্সট, ইলেকট্রিক সার্কিটে ফিউজ ব্যবহার করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে অত্যধিক বিদ্যুৎ প্রবাহ থেকে সার্কিটকে বাঁচাবার জন্য। আমরা
50টা প্রশ্ন আর 50টা প্রশ্ন কিন্তু সঠিক উত্তর করে ফেলেছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।